হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমাদের একটা খুশির দিন, আর সেটা কি, সেটা হচ্ছে যে আজকে আমাদের কলোনির, মানে আমাদের এখানে কলোনিতে প্রায় অনেকগুলো বিল্ডিং আছে, আমাদেরটা হচ্ছে 17 নম্বর বিল্ডিং। তো এখানে নিচে স্পেস আছে অনেক বড় এক, তো সেখানে সব বিল্ডিংয়ের মানুষ, এলাকার সব মানুষ মিলে আজকে হচ্ছে একটা পিকনিক করবে। তো আজকে আমাদের রান্নাবান্না নেই, তো আজকে আমাদের রান্নাবান্নার কাছ থেকে বেঁচে গেছি, তবে কাছ থেকে বেঁচে গেছি এটা বলাটা কিন্তু ঠিক নয়, কারণ এখন সকালে যেহেতু রান্নাবান্না নেই, তো এই যে মাছ কাটতেছে এখন বসে বসে, মানে কাজের তো আর অভাব নেই সংসারে। তো আজকে আমরা মাছ কাটতেছি হচ্ছে ট্যাংরা মাছ, পাঁচমিশালি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, মিনি মাছ, আর তার সাথে আজকে একটা বড় মাছ কাটা হবে, আর সেটা হচ্ছে চিতল মাছ। গতকাল রাত্রে এনে রাখা হয়েছিল, কালকে যেহেতু ফ্রি আছি তো মানে কালকের জন্য যে বসে বসে কাটতে পারবো, রান্নাবান্না থাকলে তো আসলে এত মাছ কাটা যায় না। এখন হচ্ছে চিতল মাছটা কাটবে, আর মা কাটতেছে অনেক বড় কিন্তু মাছটা, আর চিতল মাছের যে আঁশটা ওটা ফেলতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। এই যে মাছ কাটতেছে, আর আগে যখন ছোট ছিলাম আমরা, গ্রামের বাড়িতে থাকতাম, তখন যখন বড় মাছ দেখতাম এত আনন্দ লাগতো, মানে এত বড় মাছ দেখে খুবই আনন্দ লাগতো, বসে থাকতাম আর দেখতাম কখন কাটা হবে, কখন বাজি করবে, তারপরে খাবো। আর ভাজি করে সবার আগে তো বাচ্চাদের খেতে দেয়, কারণ বাচ্চারা তো খেতে চায়। আর আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বিকেলের নাস্তা ওইখানেই করব। তো এই যে দেখতে পাচ্ছেন মা সুন্দর করে মাছটাকে কাট করছে, মাছ কাটা হয়ে গেছে, এখন আমরা এটাকে ধুয়ে পরিষ্কার করে এটাকে ডিপ ফ্রিজে রাখবো, কারণ এত মাছ তো আর অল্প দিনে খাওয়া সম্ভব হবে না, একটু টাইম লাগবে। তো ছোট ছোট পলিথিনে প্যাকেট করে সব ফ্রিজে রেখে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে, আমার ভাগ্নে, ওনারা দুজন রেডি হয়ে গেছে, আমরা নিচে এখন যাব খেতে। এখন আমরা নিচে চলে এসেছি, আর পিকনিকের ভিডিও বেশি করতে পারি না, আমি হালকা পাতলা কিছু করেছি। এই যে আপনারা দেখেন, এটা অনেক বড় একটা এরিয়া, আর অনেক লোক থাকে আসলে, বাসার ভিতরে থাকলে কিন্তু বোঝা যায় না যে আসলে কত লোক থাকে। আর এই পিকনিকটা হচ্ছে আমাদের গত 2 বছর যাবত হচ্ছে, তো যখন পিকনিক হয় তখন আসলে বুঝতে পারে যে এখানে আসলে এই এলাকায় কতগুলো মানুষ থাকে, অনেক মানুষ থাকে। এমনি এমনি তো সবাই বাসার ভেতরে থাকে, এর জন্য মানে বোঝা যায় না যে কত মানুষ থাকে। আমরা এখন সকালে নাস্তা করতেছি, এবার হচ্ছে আবার দুপুরে আসবো দুপুরে লাঞ্চ করার জন্য। তো এই যে দুপুরে লাঞ্চ করতে এসেছি, আমরা এখন বসে আছি, এরপর খাবো। আমন্ত্রণ জানানোর জন্য কথা বলা, এটা একটু
পরে বলেন, এটা একটু বসাই নাকি, এটা একটু মানুষ বসু তারপরে বলেন। এরপর আমরা বিকেলে আসব, হচ্ছে বিকেলবেলা একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এখানে গান নাচ হবে। এখন হচ্ছে বিকেল বেলা আর আমি এখন বিকেলে এসেছি ক্যামেরা নিয়ে, আর এখানে দেখতে পাচ্ছেন যে মহিলাদের বালিশ খেলা হচ্ছে, এখন হচ্ছে হচ্ছে ছেলেদের বালিশ খেলা। আমি আসলে কোনো খেলাতে পার্টিসিপেট করি নাই, ছোটোবেলায় অনেক খেলতাম, ছোটোবেলায় হচ্ছে আমি দৌড়টা অনেক পারতাম, আমি প্রাইমারিতে থাকতে দৌড়ে ফার্স্ট হয়েছিলাম। আসলে মাঝখানে কতগুলো খেলা হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, তো ওই মাঝখানে খেলাগুলো অনেক ইন্টারেস্টিং হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আসলে আনফর্চুনেটলি মানে মিস হয়ে গেছে, যেহেতু আমি বাসায় চলে গিয়েছিলাম খাওয়ার পর এর জন্য। আর এখানে হচ্ছে ছেলেদের বালিশ খেলা হচ্ছে, আর এখন দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে, সাংস্কৃতিক অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। এখন হচ্ছে অর্চি গান গাচ্ছে, অর্চিও একটা গান দিয়েছে। আমি
to do.